কি অবস্থা ভাই? ভালো আছেন? হ্যাঁ, তেল লাগবে। আচ্ছা, কষ্ট দিলাম ভাই। আচ্ছা আচ্ছা, আমরা হাই রিস্কে আসছিলাম, আমরা উপরে উঠায় রাখছি। হ্যাঁ, ফুটপাতে উঠায় রাখছি ভাই, উঠায় ডাবল স্টেন করে রাখছি। বুঝতে পারছি। আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডভান্স রাইডার। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের গ্রুপ মোটর রাইডার বাংলাদেশ। তো মোটর রাইডার্স বাংলাদেশের প্রথম ডিনার পার্টি, সেটির আয়োজন করা হয় ঢাকা 300 ফিটে। তো সারা বাংলাদেশ থেকে যত মোটর রাইডার আছেন এবং মেম্বার্স অনেকেই অ্যাটেন্ড করেন এই প্রোগ্রামে। আমিও সুনামগঞ্জ থেকে, আমি আমার ফ্রেন্ড শিহাব, আমরা দুইজন যাই। তো অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম, সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে। চলেন বন্ধুরা, এখন আর কথা বলছি না, ব্লগটি শুরু করা যাক। আমরা বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, চাপি কার্ডের নাম্বারটা বন্ধ, তো খোলা নাম্বার দিয়ে। এটা কি? আচ্ছা, রুম নাম্বার। আপনাদের ইয়াটা ফোন নাম্বারটা, এই নাম্বারটা বন্ধ দেখায় তো? বন্ধ হবে না। আচ্ছা, সো এখন হচ্ছে হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হইলাম। আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের বড় ভাই আসছে, আসলাম ভাই, উনি ওয়েট করতেছে সামনে। এখন যাব হচ্ছে 300 ফিটে, যে আমাদের প্রোগ্রাম, সে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, ডিনার পার্টি প্রোগ্রামে। কি অবস্থা ভাই? ভালো আছেন? হ্যাঁ, তেল লাগবে। আচ্ছা, কষ্ট দিলাম ভাই। আচ্ছা আচ্ছা, আমরা হাই রিস্কে আসছিলাম, আমরা উপরে উঠায় রাখছি। হ্যাঁ, ফুটপাতে উঠায় রাখছি ভাই, উঠায় ডাবল স্টেন করে রাখছি। বুঝতে পারছি। আচ্ছা, তো কিছুক্ষণ পরে প্রোগ্রাম শুরু হয়ে যাবে, সবার ওয়েটিং চলতেছে, ওইদিকে আসতেছে। ওই যে পিছনে সবাই ঢল বেঁধে হাঁটাহাঁটি করতেছে। তো আমাদের যে গেস্ট, ওনাদের জন্য ওয়েট করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আর আমার ক্যামেরাটা প্রবলেম হওয়াতে আমি আসলে শ্যুট নিতে পারতেছি না। বন্ধুরা, আমার সাথে একটা খুবই একটা বড় দুর্ঘটনা ঘটে, মানে আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটবে সেটা আমি আশা করিনি। যখন সুনামগঞ্জ থেকে যাই তখন ব্লগ করতে করতে আমি অলরেডি একটা ব্যাটারি শেষ করে ফেলে, আর আমার যেহেতু দুইটা ব্যাটারি, আমি তারপর বিকালবেলা আমাদের মূল প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ইউজ করার জন্য আর একটা ব্যাটারি আমি রাখি।
তো আমি খুব বেশি শর্ট নিই না, যার কারণে আমার একটা ব্যাটারি কাভার হয়ে গেছে আর একটা ব্যাটারি আমার রিজার্ভে ছিল, ওইটা আমি প্রোগ্রামে ইউজ করার জন্য আমি রেখে দিয়েছিলাম। তো আনফর্চুনেটলি ওই ব্যাটারিটাতে কোনো কারণে চার্জ হয়নি, তো আমি যখন প্রোগ্রামে যাই তখন ব্যাটারিটা অন করি, অন করার পরে 5-7 মিনিট ভিডিও হওয়ার পর হচ্ছে ব্যাটারিটা অফ হয়ে যায়। সবার সাথে যে মিট আপটা ছিল সেইটাও আমি শ্যুট করতে পারিনি, জাস্ট প্রোগ্রামের ভিডিওটা আমি মোবাইল দিয়ে শ্যুট করি এবং সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানি না কেমন হবে। তারপর যখন প্রোগ্রাম শুরু হয় প্রথমে হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে ওনারা সংক্ষিপ্ত বক্তব্য দেন, তারপর আমাদের গ্রুপের অনেকেই বক্তব্য দেন, বক্তব্য দেওয়ার পর পরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তারপর হচ্ছে একটা কুইজের আয়োজন করা হয় এবং তারপর ছিল হচ্ছে র্যাফেল ড্র, পরে হচ্ছে প্রোগ্রামটা মোটামুটি শেষ করা হয় আর কি। তো চলেন বন্ধুরা, এই ছিল প্রোগ্রামের মূল বিষয়গুলো, আর আবার আমরা সেই ব্লগে ফিরে যাই। চলেন বন্ধুরা তাহলে ব্লগটি দেখি। আমাদেরকে সব কিছু ব্যক্ত করে যাবে এই প্রত্যাশায় আমি উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করছি। তো এখানে এসে দেখলাম যে অনেক গ্রুপ থেকে বাইক বাজার আছে, তো সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং হচ্ছে আমরা সবাই বাইকার ভাই ভাই, আমরা যে কোনো গ্রুপের প্রোগ্রাম হোক আমরা সবাই সাকসেসফুল করার জন্য এবং একে অন্যকে সহযোগিতার উদ্দেশ্যে এবং সফল প্রোগ্রাম সফল করার উদ্দেশ্যে হলো যে আশ্রমের একজন মডারেটর হিসেবে এত দূর থেকে এই গ্রুপের জন্য তেমন কিছু করতে পারিনি, তবে আমি চেষ্টা করছি গ্রুপের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মডারেটরসকে একটা সফল গ্রুপ হিসেবে প্রতিষ্ঠিত করার এবং সেই সহযোগিতা চাওয়ার উদ্দেশ্যেই কিন্তু আজকে এই প্রোগ্রামটা করা। আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি জিটিএসকে, প্রথম মোটর রাইডার্সের সফল প্রোগ্রামে ওনারা আমাদেরকে স্পন্সর করেছেন, তো আবারও ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার এই ছোটো কথাগুলো শেষ করবো এখানে। আবারও বলছি বাইকার্স হচ্ছে আমরা সবাই ভাই ভাই, গ্রুপ ম্যাটার নয়, আমরা সবাই একসাথে কাজ করবো এবং সব গ্রুপে আমাদের জি ধন্যবাদ সবাই। কেমন হয়েছে খাবার দাবার? আপনাদেরকে টোকেন দিছে কে? সুদূর সিলেট থেকে সাদি ভাই, খুব খুশি হইলাম যে দুইজন খুব তাদেরকে পেয়ে খুব খুশি হইলাম, প্রিয় মানুষ। ঠিক আছে, ইনশাল্লাহ ব্লগ হবে, ব্লগে আরো কথা হবে, চিল হবে, চিল হবে, সাথে কাউয়া হবে, খেলা হবে। আমি মনে হয় এবার আমি মনে হয় দ্বিতীয় পুরস্কার নির্ধারণ হচ্ছে নাম্বারটি মিলিয়ে নিন 8 4 2 1 3 8 3
দাদি ভাই 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 এটা মানি না ভাই ভাই আপনি পকেটে কেন ছিল ঠিকই ভাই ভাই এই ভাই কপল লই আইছে ভাই ভাই পায় গেছে সিলেট থেকে আসছে মানে সিলেট থেকে আসছে সিলেট থেকে আসছেন সেই 1 1 6 7 7 7 7 8 2 2 1 2 7 দ্বিতীয় পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করব মঞ্জুর ভাই ও ঋষাপুকে সাদি ভাই দ্বিতীয় পুরস্কার সাদি ভাইকে অনুরোধ করব দ্বিতীয় পুরস্কারকে গ্রুপে নেওয়ার জন্য সবশেষে হচ্ছে কিছু মানুষের কাছে আমি সত্যি কৃতজ্ঞ মোটরাইডার্স বাংলাদেশের সকল অ্যাডমিনদের কাছে আর হচ্ছে আসলাম ভাই তারপর হচ্ছে শরীফুল ভাই তারপর হচ্ছে টনি ভাই বিশেষ করে টনি ভাই আমার আমার জন্য হোটেল দেখেন আসলাম ভাই হচ্ছে হোটেল থেকে আমাকে নিয়ে যান মোটরাইডার্স বাংলাদেশের যে জায়গায় প্রোগ্রামটা হয় 300 ফিটের ফুড কোর্টে আর শরীফুল ভাই হচ্ছে আমার বাইকটা ওনার বাসায় রাখে কারণ হোটেলে কোনো পার্কিং ছিল না তো সকালবেলা উনি বাইকটা ধুয়ে মুছে ফ্রেশ করে আমার কাছে নিয়ে আসে ধন্যবাদ শরীফুল ভাইকেও তো তাদের জন্যই আসলে সম্ভব হয়েছে আমাকে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করা এবং আমি ঢাকার কোনো রাস্তাঘাট চিনতে ছিলাম না তো ওনারা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেন তো ধন্যবাদ সবাইকে আমাদেরকে স্যালুট ওনারা যে পরিমাণে সহযোগিতা আমাদেরকে করেছে আমরা যারা সুনামগঞ্জ থেকে গিয়েছিলাম আমি শিহাব তো তাদের প্রতি আমরা সত্যি অনেক অনেক কৃতজ্ঞ বন্ধুরা ব্লগটি এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ব্লগটি দেখার জন্য আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ এবং আমার সাথে থাকবেন কমেন্ট করে আমাকে জানাবেন আমার ব্লগগুলো কীরকম হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে আর দেখা হবে আবারও পরবর্তী আর একটা ব্লগে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন